জাতীয় পুষ্টি সপ্তাহের প্রাক্কালে আজ জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউনিয়াপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী অভিভাবকদের নিয়ে এদিন শিশু শিক্ষার্থীদের রাখি পরিয়ে তাদের হাতে শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাদ্য সামগ্রী আপেল ডিম কলা কেক ইত্যাদি ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। প্রতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। আমাদের দেশে দারিদ্র সীমার নিচে যে জনগোষ্ঠী রয়েছে তারাই মূলত পুষ্টিহীনতায় ভোগে বেশি। সচেতনতার অভাবই পুষ্টিহীনতার প্রধান কারণ। অনুষ্ঠানে আমরা এসব বিষয়ের উপর আলোকপাত করেছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শ্রীমতী রেবা দে, প্রতাপ নিয়োগী শ্রী সন্তোষ কুমার চক্রবর্তী, শিক্ষিকা শৈবা রায়, অনিন্দিতা নিয়োগী, দেবী রায় দেব, মেরি সিনহা প্রমুখ। জাতীয় পুষ্টি সপ্তাহের প্রাক্কালে জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউনিয়াপাড়া SSK অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রে আজ ওই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষিকাদের নিয়ে পুষ্টি বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। আসলে আমাদের দেশের একটা বড় অংশ অপুষ্টিজনিত সমস্যায় ভোগে, তাই আজ আমাদের পক্ষ থেকে পুষ্টি বিষয়ে সকলকে সচেতন করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী, পুষ্টিকর খাবার এবং রাখি পরানো হয়। ধন্যবাদ। এখন হাওড়া থেকে ট্রেন ধরার ঝুঁকি নিতে হবে না আর, আমরাই নিয়ে যাব জলপাইগুড়ি থেকে। আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে আমরাই আপনাকে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন জায়গা। তবে আর দেরি করছেন কেন, আজই বুক করে ফেলুন আপনার টিকিট আর চলে যান পর্যটক উত্তর বাংলার সাথে। আমাদের অফিস অ্যাড্রেসটি হলো পর্যটক উত্তর বাংলা, নতুন পাড়া, নিয়ার বাকালি হাউস, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222354। অপর নম্বরটি হলো 8900542354।